যারা নামাজের উপরে নির্ভরশীল তারা হইলো শিরিকি করে। নাউযুবিল্লাহ মিন যালিক। বন্ধু সকলকে আসসালামু আলাইকুম। নেটওয়ানের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই, আমি আনোয়ার হোসেন। আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, ভিডিও শুরুতে ছোট্ট একটি ক্লিপ আপনারা ইতিমধ্যে শুনতে পেরেছেন কিংবা দেখছেন, যে এই বাউল মহিলা, এই বাউল শিল্পী, তিনি বলতেছেন যে যারা নামাজের উপর নির্ভরশীল তারাই নাকি শিরিক করে। আসলে কথাটা মেনে নেওয়া যাচ্ছে না। এই কথাটা কেমনে বলতে পারে? শিরিক কী জিনিস এই বাউল শিল্পী কি জানে? শিরিক কী জিনিস এই মহিলাই জানে? জানলে এই কথাটা তিনি বলতেন না। নামাজ বেহেস্তের চাবি, জান্নাতে যাওয়ার জন্য এই নামাজই একমাত্র চাবিকাঠি। আর সেই নামাজ, যারা নামাজের উপর নির্ভরশীল তারাই নাকি শিরিক করছে, এ কেমন কথা? এই বাউল শিল্পী আসলেই মেয়াদোত্তীর্ণ গাঁজা খেয়েছে কি না এটা আমার বোধগম্য হয় না। এই ধরনের কথা কেমনে বলে আসলেই সেটা আমার বোধগম্য হয় না। তবে এই বাউল শিল্পী, যাদের এই ইসলামিক ন্যূনতম জ্ঞান নেই, তারা কেন এই ধরনের কথাবার্তা বলতে হবে স্টেজে সবার সামনে? তবে এই ধরনের কথাবার্তা বলার জন্য এবং এই ধরনের ভ্রান্তিমূলক কথাবার্তা বলার জন্য তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত আমি মনে করি। তবে এই বাউল শিল্পী যে কী ধরনের বক্তব্য রেখেছেন, সেই বক্তব্যের একটা ছোট্ট একটা অংশ আপনাদের শোনাবো। শোনালে অবশ্যই বুঝতে পারবেন আসলেই কী হয়েছে এবং কী বলেছে এই স্টেজে। যারা নামাজের উপরে নির্ভরশীল তারা হইলো শিরিকি করে, হইলো না কথাটা কি বাবা? যারা নামাজের উপরে নির্ভরশীল তারাই শিরিকি করে। কারণ আমি বান্দা, আমি বন্দেগি করব, এবাদত করব, নামাজ, হজ, যাকাত এটা আমার জন্য আমি করব, আমার আল্লাহর আদেশ পালন করব। তারপরে আল্লাহ আমাকে কোথায় দিবে এটা আমার আল্লাহ কি, আমার আল্লাহ এটা ভালো জানে। আর যদি আমি মনে মনে কই যে নামাজ পড়লেই আমি বেহেশতে যামু, তাহলে আল্লাহর চেয়ে আমি নামাজের প্রাধান্যটা বেশি দিব। কি বাইজিদ বস্তামি মসজিদে নামাজ পড়ে ইমামের পিছনে, হঠাৎ করে ইমাম সাহেব কয়, এই পাগল, আপনি যে 7 দিন ধরে দেখে এখানেই ঘোরাঘুরি করেন, আপনার খাউন ডা করতে হয়, তাহলে ইমাম সাহেব খারান, আমি নামাজটা পড়ে নামাজটা পড়াইলো। ইমাম সাহেব কয়, আপনি না নামাজ পড়লেন আমার পিছে? কয়, না হুজুর, আপনার পিছে আমার নামাজ হয় না। কত কঠিন কথা না? আরে আপনি আমারে জিগান, আমার রিজিক করতে আসে, আমার খাওনটা করতে আসে, আপনার খাওনটা করতে আসে, আপনারটা জেন থেকে আসে, আমারটা ওহন থেকেই আসে। আমার রিজিকটা কোত্থেকে আসে? সেই রাজ্জাক সম্পর্কে যখন আপনার ধারণা নাই, রিজিক সম্পর্কে যখন আপনার সেই ইমান নাই যে রাজ্জাক রিজিক দাতে একমাত্র আল্লাহ, এক উসিলায় তার কাছে চলে আসে, আপনি যখন সেই খবরই রাখেন না, তাহলে হাজার হাজার মুক্তাদিন এবাদত আপনার উপরে নির্ভর করে। কি বলা হয় না, একটা দাহাতুল বেহাজালে ইমাম, ইমামে বলে আনা নির্মাণ হাজারা মাইয়া জুরুহ, ইমামের উপরে নির্ভর। তাহলে যে নাকি রিজিক সম্পর্কে জানে না, তার মুক্তাদির এবাদত সে মালিকের দরবারে কিভাবে পৌঁছায় দেয়, মালিকের সাথে তার কি যোগাযোগ আছে, তার এবাদত পৌঁছায় কিনা এইটাই তো সন্দেহ। আবার মুক্তাদির এবাদত কখন পৌঁছায়, এটা হলো পাগলের কথা। বন্ধুরা, আপনারা ইতিমধ্যে সেই বাউল শিল্পীর উদ্ভাটমূলক কথা আপনারা শুনে ফেললেন। তবে একে কি করা উচিত আপনাদের মূল্যবান বক্তব্যটি পেশ করে যাবেন। তো সব বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানাতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।